পায়ে পায়ে যেতে চাই স্মৃতিময় দিনগুলোতে। এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতা বাড়িতে দিনব্যাপী এমএসসির সাবেক সহকর্মী ও অন্যান্য সাংবাদিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, বুধবার শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী পানিহাটার অঘোষিত পাহাড়ি পিকনিক স্পটে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের টেলিভিশন ও বিভিন্ন পত্রিকার অর্ধশতাধিক সাংবাদিকগণ এতে অংশগ্রহণ করেন। গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এমএমসির কর্ণধার ও প্রশিক্ষক সিনিয়র সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেরপুরের সাংবাদিক মঞ্জুরুল আহসান, জামালপুরের ফজলে এলাহি মাকাম শকত ওসমান, শ্রীবর্দীর রেজাউল করিম বকুল, প্রাঞ্জল এম সংমা, নেত্রকোনার আমিনুল ইসলাম রিজভী, টাঙ্গাইলের আনসারুল ইসলাম, হাবিবুর রহমান, নালিতাবাড়ির আমিরুল ইসলাম সহ অন্যান্যরা। পরিচিতি পর্ব শেষে মিলন মেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতারা সাংবাদিকদের দক্ষতা, পেশা, মান উন্নয়ন সহ নানা ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।